নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নিফাস বিশিষ্ট মহিলাগণ অর্থাৎ সন্তান জন্মদানের পরবর্তী রক্তক্ষরণ রক্তক্ষরণের কারণে মহিলাগণ 40 দিন পর্যন্ত নামাজ ও রোজা থেকে বিরত থাকিতেন। চেহারা ফ্যাকাশে হইয়া কৃষ্ণাঙ্গ কৃষ্ণাব হইয়া যাইত বলিয়া আমরা তখন চেহারায় হলুদ বর্ণের এক প্রকার ওয়ার্স পাতার প্রলেপ ব্যবহার করিতাম। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 139। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনৈক গ্রাম্য ব্যক্তি তাহার অসুস্থ অবস্থায় দেখিতে গিয়াছিলেন। আর তিনি তখনই কোনো অসুস্থকে আর তিনি যখনই কোনো অসুস্থকে দেখিতে যাইতেন তখনই বলিতেন, লা বাসা তাহরুন ইনশা আল্লাহ, অর্থাৎ কোনো চিন্তা নাই, আল্লাহর ইচ্ছায় এই রোগ গুনাহ হইতে পবিত্র করিবে। আল হাদিস রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 908। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার সাথে খাওয়ার জন্য কোনো মিসকিনকে না পাওয়া পর্যন্ত খাবার খাইতেন না। আমি এক ব্যক্তিকে তাহার সাথে খাবারের জন্য আনিলাম, সে অনেক বেশি পরিমাণে খাইল। সুতরাং তিনি বলিলেন,
হে নাফে, তুমি এই ধরনের লোককে আর কখনো আমার কাছে আনিবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, মুমিন ব্যক্তি এক পেটে আর কাফের সাত পেটে খায়। আল হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 5001।